বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো যদি কথা বলেন তাহলে এক নম্বরে প্রথমত জামায়াত ইসলামী অবশ্যই থাকবে, যেহেতু জামায়াত ইসলামীর আপনার নিবন্ধন বাতিল হয়ে গেছে। সো এক্ষেত্রে এক নম্বরে আপনি এখন রাখতে পারেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। 2018 সালে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীরের যে দলটি রয়েছে এই দলটি 300 আসনে প্রার্থী দিয়েছিল, যদিও এখানে কেউই জিততে পারেন কি এখন পর্যন্ত। আপনার যে চরমোনাই যে আপনার আপনার যে আসনটা রয়েছে বরিশালে যে আসনটা রয়েছে এই আসনটিতেও এখন পর্যন্ত চরমোনাই পীর একবারও এমপি হতে পারেননি। স্যার আপনি অতি সাম্প্রতিক বিষয়গুলো যদি আপনি চিন্তা ভাবনা করে দেখেন যে অতি সাম্প্রতিক যে আপনার এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো হয়ে গেল, এই নির্বাচন পরিষদগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে আপনার বেশিরভাগ অংশে ইসলামিক দলগুলোর মধ্যে নিবন্ধন হারানো জামায়াত ইসলামী একমাত্র বিএনপির সাথে বা আপনার বিদ্রোহী প্রার্থীদের সাথে টক্কর দিয়েছে। এছাড়া কিন্তু এদের ধারে কাছেও কেউ আসতে পারেনি এবং জামায়াত ইসলামী যতগুলো আপনার চেয়ারম্যান পদবি পেয়েছে তার অর্ধেকও দেখা যাচ্ছে যে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ পায়নি। এর পিছনে আসলে মূল কারণগুলো কি, এই কারণগুলো যদি আসলে খুঁজতে চান সেক্ষেত্রে আপনাকে তাকাতে হবে অতি সাম্প্রতি শেষ হয়ে যাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দিকে। এখানে আপনি যদি তাকান তাহলে দেখবেন যেখানে নির্বাচনী প্রচারণা এসেছিলেন আপনার এই চরমোনাই পীর সাহেব যিনি নায়েবে আমির যেনাকে মুফতি বলা হয়, বাস্তবিকভাবে তিনি নিজেও অস্বীকার করেছেন তিনি মুফতি নন, তিনি এই ফয়জুল করিম সাহেব তিনি নিজে বেশ কিছু বক্তব্য রেখেছেন এবং নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি দেশের জ্ঞানী এবং গুণী যে আলেম রয়েছেন তাদেরকে কটাক্ষ করে অনেকগুলো কথা বলেছেন এবং বেশিরভাগ অংশে তাদেরকে গুন্ডা এবং গুন্ডা বলে সম্বোধন করেছেন, মুনাফিক বলে সম্বোধন করেছেন, এমনকি ভোট চোর বলে বা বিভিন্ন ধরনের ইমান চোর বা অনেক ধরনের আপনার বলবো যে নেতিবাচক মন্তব্যে তিনি আলেমদেরকে কটাক্ষ করেছেন, যেটার একটা বড় প্রভাব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জ ইলেকশনে। এখানে দেখা গেছে যে আপনার যে মাসুম বিল্লাহ যিনি হাত পাখা মার্কায় তিনি নির্বাচন করেছিলেন সেখানে তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন এটা সত্য, তবে তিনি ভোটের পার্সেন্টেজ যদি দেখেন সেখান থেকে মাত্র 4% ভোট, মাত্র 4% ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা সত্যি হতাশার। এবং সেই সাথে সমগ্র বাংলাদেশে এই যে একটা বড় একটা প্রভাব এবং দিন দিন যেখানে অন্যান্য দলগুলো উন্নতি গ্রাফ মানে উন্নতি করতেছে দিন দিন উপরের দিকে এবং যেখানে দেখা যাচ্ছে যে অন্যান্য দলগুলো আপনার দেখা যাচ্ছে দিন দিন নিজেদের অবস্থান শক্ত পাকাপোক্ত করতেছে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে আপনার এই যে চরমোনাই যে দলটি আছে চরমোনাই পন্থী যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি কিন্তু তেমন একটা উন্নতি করতে পারতেছে না। এর পিছনে আমি একটা বড় কারণ যদি আমি তুলে ধরি তাহলে সেক্ষেত্রে এক কথায় আমি বলবো দলটির নেতৃত্ব এবং দলটির যারা আপনার অ্যাম্বাসেডর হিসাবে কাজ করে বা আপনার দলটির যে আপনার মেইন যে আপনার প্রচারক হিসাবে কাজ করে তাদের যে ব্যর্থতা সেই জায়গায়। কারণ প্রথমত বিষয় হলো যে দেখেন চরমোনাই পীরের যে দুজন পীর রয়েছেন দুজনেই প্রায় মাঝে মধ্যে এমন কিছু বক্তব্য দেন যেগুলো সম্পূর্ণ ইসলামিক দল হলে অন ইসলামিক কথাবার্তা বলে থাকেন এবং এখানে তেনারা দেখা যায় যে আপনার কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে নিজেদেরকে আলাদা একটা অবস্থানে তুলে ধরার চেষ্টা করেন এবং নিজেদের পূর্বপুরুষ যারা আছেন বিশেষ করে ওলি আউলিয়াদের তিনি এমন একটা সম্মান নিয়ে যান, মাঝে মাঝে নবীদেরও র্যাঙ্কে নিয়ে যান। সরাসরি এরকম বক্তব্য আমরা দেখেছি এর আগে যে এই ফয়জুল করিম তিনি বলেছেন যে তাদের পূর্বপুরুষগণ নবীদের সমতুল্য বা নবীদেরও আপনার উচ্চ র্যাঙ্ক তারা অবস্থান করেন। কিন্তু এই একটা বড় একটা বিল যেটা মানুষ বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ সচেতন হচ্ছে, বাংলাদেশের একটা যুব সমাজ বিশাল একটা অংশ এখন শিক্ষিত এবং ইন্টারনেট তথা ইউটিউব ফেসবুকের কল্যাণে এখন তারা চাইলেই ফেসবুক থেকে বা আপনার যে কোনো অ্যাপসের মাধ্যমে দেখা যায় যে তারা কোরআন এবং হাদিসের বিভিন্ন তথ্য তারা বলে থাকেন। আমি এখানে একটা কোরআনের একটা আশ্চর্য একটা আয়াত যদি বলি এক সেকেন্ডে বা আপনার আমি বলবো 30 সেকেন্ডের মধ্যে আমার চাইতে অনেক বেশি তথ্য দেখা যায় আমার এই দর্শকরা খুঁজে বের করতে পারবে। তার পিছনে মূল কারণ হলো যে এখন থেকে অ্যাপস বা বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি এই কোরআনের যে আপনার মূল তর্জমা মূল অর্থ এমনকি মূল তাফসিরটাও কিন্তু পেয়ে যাচ্ছে। সো এগুলোর ক্ষেত্রে একটা সময় দেখা যেত যে চরমোনাই পীর সাহেব যেরকম বিভিন্ন ওলি আউলিয়াদের মহত্ব নিয়ে তারা প্রচার করতে এবং নিজেদের একটা অশক্তিশালী অবস্থান তৈরি করেছিল যেখানে বেশিরভাগই ছিল মিথ্যা এবং জাল হাদিসে ভর্তি, সেই জায়গায় যখন মানুষ এটা নিয়ে সচেতন হওয়া শুরু করেছে তখন দেখা গেল তাদের অবস্থাটা ঠিক ওই যে বেলুন বিশাল বড় কিন্তু ফুটো খাওয়ার পরে সেটা চুপসে গেছে পুরোটাই, ঠিক সেম একইভাবে আস্তে আস্তে নির্বাচনী যে আমেজ রয়েছে সেই সমস্ত আমেজ সহ সকল জায়গায়
সকল জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান দিন দিন আরো দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। শুধুমাত্র আগে তাদের মিথ্যা গল্প এবং মিথ্যা আপনার বই এমনকি তাদের বিভিন্নভাবে বিতর্কিত সব মন্তব্যের কারণে এবং দিন দিন এই ইসলামী আন্দোলন বাংলাদেশে অজস্র কর্মী পর্যন্ত দিন দিন বিরক্ত হয়ে যাচ্ছেন তাদের দলের প্রতি। তাদের ঊর্ধ্বতন যে নেতা রয়েছেন, ঊর্ধ্বতন যে আপনার নেতা রয়েছেন বা ঊর্ধ্বতন যে আপনার এই যে সমর্থক রয়েছেন যারা প্রচার করেন, বিভিন্ন বক্তা, তাদের নৈতিক চরিত্র সহ সমস্ত কিছু মানুষের সামনে একটা খারাপভাবে উপস্থাপন করতেছে, যার কারণে মানুষ এখান থেকে বিরক্ত হয়ে আস্তে আস্তে এর থেকে বেরিয়ে আসছে। যেখানে মানুষ আশা করেছিল যে জামায়াত ইসলামীর জায়গাটা ঠিক ভালোভাবে অবস্থান করতে পারবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিন্তু বাস্তবিকভাবে এখানে পুরোপুরি উল্টো হয়ে নিজেদেরই অস্তিত্ব সংকটে পড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা এই চরমোনাইপন্থী এই দলটি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো বিশ্লেষণটা আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আপনি অনেক ব্যাপারে একমত হবেন। আর যদি হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর একমত যদি না হন, আপনার কোনো যদি মন্তব্য থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে আপনার মতামত আপনি জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।